নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আবার প্রায় 7 দিন পরে তোমাদের সাথে আমার দেখা। তোমরা নিশ্চয়ই ভালো ছিলে। আমি কামনা করছি যে তোমাদের সবাই সবসময় তোমাদের পরিবারের সকলকে নিয়েই ভালো থাকো। আসো এবার আমরা তাহলে পাঠে যাই। গত ক্লাসে আমরা পল্লী জননী কবিতা নিয়ে একটু লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি নিয়ে একটু আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম তোমাদেরকে বাসায় কবিতাটা ভালো করে পড়তে, আশা করি তোমরা পড়বে। না পড়লে আমি আজকে আবারও যতটা পারি যতদূর পারি পড়াতে চেষ্টা করব এবং বোঝাতেও চেষ্টা করব। তারপরেও যদি কিছু না বোঝার থাকে তোমরা সেই জায়গাটায়, আমি বারবার করে বলছি, শুধু আমার বিষয়ে না প্রত্যেকটা বিষয়ে যে জায়গাটা তোমাদের অপরিষ্কার থাকবে বা বোঝার সমস্যা হবে সেই জায়গাটা তোমরা লাল কালি দিয়ে আন্ডারলাইন করে রাখবে বা চিহ্ন দিয়ে রাখবে। পরে যখন স্কুল খুলবে, আশা করছি খুব সমস্যা স্কুল খুলে যাবে, তখন তোমাদের সাথে যখন আমাদের ক্লাস হবে বা দেখা হবে তখন তোমরা বিষয়টা পরিষ্কার করে নেবে। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করি। দেখো, রাত থম থম স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর অন্ধকার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই, কোথা সারা কার। রাত থম থম মানে এখানে গভীর রাতের কথা বলা হয়েছে, চারিদিকে স্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই, অনেক অন্ধকার, একেবারে কালো অবসর রাতে যখন অবস্থান থাকে সেই অন্ধকারকে বোঝাতেই কবি বলেছেন ঘোর ঘোর অন্ধকার। অন্ধকার মানে হচ্ছে কি অন্ধকার, অন্ধা শব্দের অর্থ কি অন্ধকার। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঝুলিছে চোখের পা। রুগ্ন ছেলের শিয়রে মানে, রুগ্ন মানে কি অসুস্থ, অসুস্থ ছেলের শিয়র মাথার কাছে বসে মা রাত জাগছে একা, বাসায় আর কেউ নেই, ঘরে আর কেউ নেই, শুধু মা এবং তার অসুস্থ ছেলে। করুণ চাহনি, করুণ মানে কি অসহায়, যার কোনো সময় সম্পন্ন নেই, তার কথা বোঝাতে বলেছে করুণ চাহনি, তার দৃষ্টিটা খুব করুণ, কার মানে মা কথা বোঝানো হচ্ছে। ঘুম ঘুম যেন ভুলিছে চোখের পাতা, তার চোখে অনেক ঘুম কিন্তু তিনি ঘুমোতে পারছেন না, তার চোখের পাতাগুলো ঝুলছে, কার মা। শিয়রের কাছে নিপু নিপু বীর ঘুরিয়া ঘুরিয়া জবে, তারই সাথে সাথে বিরোধী মায়ে একেলা পরাণ দোল। শিয়রের কাছে অর্থাৎ ছেলের শিয়রের কাছে প্রদীপ চালানো, তখন তো যে সময়টাতে কবি কবিতাটা রচনা করেছেন তখন তো গ্রামে আলো ছিল না বা বিদ্যুৎ ছিল না, তখন প্রদীপ ছিল বা হারিকেন ছিল, সেই আলোতে সবাই কাজ করত। সেই তো সেখানে ছেলের শিয়রের কাছে, ছেলের মাতার কাছে দীপ জ্বালানো ছিল, সেটা কেবল বাতাসের কারণে ঘুরে ঘুরে জ্বলছে। তার সাথে সাথে সেই দীপের সাথে সাথে বিরহী মা, মা বিরহ, কার জন্য বিরহ, ছেলের জন্য বিরহ, বিরহী মায়ের একলা পরাণ, পরাণটা দুলছে, কিসের মতো দুলছে, দীপের মতো দুলছে। ঘন 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 জমান বেড়েছে গুরুম অসুখের গান, এদো প্রবাহতে বহিছে কঠোর পচাম পাতার ঘাম। তখন ছেলের কাছে মশারি, হাতে মশারি ছিল না, বিদ্যুৎ ছিল না, গভীরা তারা ঘুমোতে পারছে না, গরুম অসুখ, চারপাশে অনেক কাছাকাছি ছিল, জঙ্গল ছিল, সেখান থেকে অনেক মশাই চোখে এসে ঘন 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 আওয়াজ করছে, ঘন 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 যে আওয়াজে শুয়ে সেই সুরটাকে একটা আওয়াজ হয়ে দেখবে আমাদের কানে, যখন মশা আসে তখন তোদের কানের কাছে ঘন করে একটা আওয়াজ করে চলে যাবে। সেই অনেকগুলো মশা যখন একসাথে আওয়াজ করছে সেই আওয়াজটাকে কবি গানের সাথে তুলনা করছে। এগো প্রবাহকে বহিছে কঠোর পচার পাতার ধান, ডোবা, এদের ডোবা মানে হচ্ছে কি ছোট পুকুর, ছোট পুকুরের মতো, ঠিক পুকুর না, যেটা অব্যবহৃত থাকে গ্রামের মধ্যে সাধারণত দেখবে, তার চারপাশে অনেক গাছের গাছ থাকে, গাছের পাতা পরে সেই ডোবার মধ্যে একটা পচা পাতার ধান আসছে, সেটা খুব তীব্র, তীব্রতাটা বোঝাতে, কড়া বোঝাতে এখানে
বলেছিলাম যে ওই কবিতাটা যখন রচনা করেছিলেন তখন কিন্তু শীতকাল ছিল। তো কুড়েঘর ছোট একটা কুড়েঘর, মা গরিব, ছেলে কেউ নেই, মায়ের ছোট একটা কুড়েঘর বেড়া, সেই বেড়ার ফাঁক দিয়ে শীতের বাতাসটা ঢুকে যাচ্ছে। শিয়রে বসিয়ে বসিয়া মনে মনে মাতা গুনিছে ছেলের আয়ু, মানে মা তো ছেলে অসুস্থ, ছেলে শিয়রে বসে আছেন এবং বসে বসে প্রার্থনা করছেন, কামনা করছেন, চিন্তা করছেন যে ছেলের আয়ু, ছেলে কতক্ষণ বাঁচবে, কতক্ষণ থাকবে তার প্রাণ, সেটা কামনা করছেন। বিভিন্ন শঙ্কায় বিভিন্ন চিন্তায় মায়ের মনে উৎকণ্ঠা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছেলে কর, ছেলে মাকে বলছে, মানে কত রাত আছে, কখন সকাল। অর্থাৎ আমরা জানি যে যখন আমরা সুখে থাকি তখন কিন্তু আমাদের সময়টা খুব দ্রুত চলে যায়, তখন আমরা বুঝতেই পাই না যে কখন একটা ঘন্টা চলে গেল। কিন্তু যখন কষ্টে থাকে কেউ বা কখন যখন খুব দুঃখের সময় তখন কিন্তু আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ মনে হয় যেন এক একটা ঘন্টা, তখন কিন্তু সময় কাটতেই চায়। তো ছেলের কাছে ঠিক তেমনি, ছেলে তো অসুস্থ শুয়ে আছে, রাত্রি পরিবেশে তার ঘুম আসছে না, তখন তার কাছেও রাতটাকে অনেক বেশি দীর্ঘ মনে হচ্ছে এবং ছেলে মাকে প্রশ্ন করছে যে মা কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনি করিয়া এবার শুয়ে থাকি কবে। ছেলের এভাবে শুয়ে থাকতে ভালো লাগে না, কেউ কি কখনো এভাবে শুয়ে থাকে, মানে ছেলে বিদ্যাপে যাচ্ছে সে যখন সুস্থ ছিল বা সে যখন তার বন্ধুদের সাথে খেলা করতো, ছোটাছুটি করতো, তখন তো সে ছুটতো, এভাবে তো শুয়ে থাকতো না, কেউ বা কেউই তো ভালো থাকবে এভাবে শুয়ে থাকে না। সেই জন্য ছেলে বলছে মাকে, ভালো যে লাগে না এমনি করিয়া এবার শুয়ে থাকি কবে। মা কর বাঁচারে, চুপটি করিয়া ঘুমত একটিবার, মা বলছে ছেলেকে, বাবা তুই একটু চুপ কর, একটু ঘুমাবার চেষ্টা কর, ছেলে রেগে কর, ঘুম যে আসে না কী করিব আমি। ছেলে বলছে, মা আমার তো ঘুম আসছে না, আমি কীভাবে ঘুমাবো, আমি কী করবো। পাণ্ডুর গায়ে চুমু খায় মাতা, সারা গায়ে দেয় হাত। পাণ্ডুর শব্দের অর্থ হচ্ছে কি, বিবর্ণ, মানে ছেলে অসুস্থ হতে পারছে না, সেই জন্য তার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, বিবর্ণ বা ফ্যাকাশে বলতে পারো, ফ্যাকাশে সে অসুস্থতার কারণে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, তার গালটা ফ্যাকাশে হয়ে গেছে। সেই পাণ্ডুর গালে চুমু খায় মাতা, মাতা ছেলেকে চুমু খাচ্ছে এবং সারা গায়ে পরম যত্ন সহকারে হাত বুলিয়ে দিচ্ছে। পারে যদি মুকেশ যত স্নেহ আছে ঢেলে দেয় তার সাথে, মা যদি পারত তার বুকে যে অনেক স্নেহ আছে সেটাও যেন সেই আদরের সাথে, সেই গায়ে হাত বুলানোর সাথে ঢেলে দিতে পারত, যদি মা পারত তাহলে মা তার বুকের সমস্ত স্নেহ ছেলেকে উজাড় করে দিত। আচ্ছা, তো আমি কোনটু পাঠ তোমাদেরকে পড়ালাম না, এখানে তোমাদেরকে পড়ালাম আজকে আমি 242 পৃষ্ঠা। তোমাদের তোমরা বাড়িতে নিজেরাই 243 পৃষ্ঠা কবিতাটা পড়ে নেবে, বারবার করবে, আমি বলছি বারবার করবে। অবশ্যই কবিতার কবি খুব বেশি কঠিন শব্দ কিন্তু ব্যবহার করেনি, খুব সহজ করে সুন্দর করে তিনি লিখেছেন কবিতাটা, সবার বুঝবার তেমন একটা অসুবিধা হওয়ার কথা না। দু একটা শব্দ হয়তো কঠিন আছে, যদিও তোমরা বুঝতে না পারো তাহলে আমি তো আগেই বলেছি। তাহলে তোমাদের বাড়ির কাজ কি থাকলো, বাড়ির কাজ হচ্ছে 243 পৃষ্ঠা, 243 পৃষ্ঠা করবে, কেমন। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, আমার আগামী ক্লাসে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।